আজকে আমি আলোচনা করব একজন মহিলার মাসিক চলাকালীন সময় সে তার স্বামীর সাথে কতটুকু অন্তরঙ্গ হবে এবং তার মাসিকের সময় সে তার স্বামীর সাথে কোনো ধরনের শারীরিক মিলন না করেও কিভাবে যৌন মিলনে সম্পূর্ণ তৃপ্তি দিবে বা উত্তেজনা দিবে। দর্শক অনেকেই আমাদের কাছে জানতে চায় যে স্ত্রীর মাসিকের সময় তার সাথে কিভাবে সহবাস করা যাবে, কন্ডোম ব্যবহার করে সহবাস করলে কোনো ধরনের ক্ষতি হবে কিনা, কিংবা কি উপায়ে সহবাস করলে শারীরিক কোনো ক্ষতি হবে না, এরকম নানান রকম কমেন্টস করে থাকে। তাদেরকে বলবো একজন মহিলার মাসিক চলে মাসে মাত্র 3 থেকে 5 দিন, আর এই 4-5 দিন সময় বাদ দিলে মাসের 24-25 দিন সময় কিন্তু তার সাথে চাইলেই সহবাস করা সম্ভব। তাহলে কেন একজন মহিলার মাসিক চলাকালীন সময়ও তার সাথে সহবাস করতেই হবে? সাধারণত মহিলাদের যখন মাসিক চলতে থাকে তখন তারা শারীরিক এবং মানসিকভাবে বেশ অনেকটাই ক্লান্ত থাকে। অনেক সময় মহিলাদের তলপেটে এবং যৌনের ভেতরেও কিন্তু অনেকটা ব্যথা অনুভব হয়। এছাড়া এই সময় মহিলাদের যৌন মিলনের আকাঙ্ক্ষাও আগের তুলনায় অনেকটা কমে যায়। এছাড়া তাদের মেজাজও অনেকটা খিটখিটে হয়ে যায়। আর একজন পুরুষকে কিন্তু অবশ্যই এই বিষয়টি বুঝতে হবে, যেহেতু তার স্ত্রীর মাসিক চলছে এমনিতেই তার শরীরে যৌন মিলনের আকাঙ্ক্ষা এখন আগের তুলনায় কিছুটা কম। এছাড়া সে বেশ কিছু শারীরিক সমস্যা যেহেতু উপলব্ধি করছে, তাই এই সময়টুকুতে তার সাথে শারীরিক মিলন না করাটাই উচিত। তারপরেও কিছু কিছু পুরুষ রয়েছে এই বিষয়গুলো একেবারেই বুঝতে চায় না, কোনো না কোনো উপায়ে তাকে স্ত্রীর সাথে এই মাসিকের সময়ও যৌন মিলন করতেই হবে। যাই হোক, বিবাহিত দম্পতিদের মধ্যে অনেক সময় এরকম সমস্যা হয় যে স্ত্রীদের মাসিক চললেও স্বামীকে পূর্ণাঙ্গ তৃপ্তি দিতেই হয়। এক্ষেত্রে কোনো উপায়ে স্বামীর লিঙ্গ নিজের যোনিতে প্রবেশ করিয়ে স্বামীর সাথে সঙ্গম করা যাবে না, বরং স্ত্রী তার স্বামীর বীর্যপাত ঘটানোর উদ্দেশ্যে তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, হাত মুখ ব্যবহার করে তার স্বামীকে তৃপ্তি দিতে পারে বা স্বামীর বীর্যপাত ঘটাতে পারে। যেমন এই সময় কোনো মহিলা তার হাতে যে কোনো ধরনের পিচ্ছিল কারক, লোশন কিংবা তেল জাতীয় কোনো কিছু নিয়ে তার স্বামীর লিঙ্গ তার হাত দ্বারা মৈথুন করে স্বামীর বীর্যপাত ঘটিয়ে দিতে পারে। এছাড়া এই সময় একজন মহিলা তার স্বামীর শরীরের সমস্ত জায়গায় আদর করে দিতে পারে, এমনকি স্বামীকেও তার শরীরের উপরে উঠে তাকে খুব ভালোভাবে আদর করতে বলতে পারে, স্বামীর লিঙ্গের উপরে বসে তার পাছা দ্বারা হালকা ঘষাঘষি করতে পারে। এরকম করলেও অনেক সময় পুরুষের বীর্যপাত হয়ে যায়। এছাড়া যেহেতু একজন পুরুষের কাছে তার স্ত্রীর 2 স্তন অনেক বেশি যৌন উত্তেজক, তাই স্বামীর লিঙ্গকে স্ত্রী তার 2 স্তনে কিছুটা ঘষাঘষি করতে পারে। এছাড়া স্বামী চাইলে তার স্ত্রীর 2 স্তনের মাঝে যে ফাঁকা জায়গাটা রয়েছে এই ফাঁকা জায়গায় নিজের লিঙ্গ ঠিক যেভাবে যোনিতে সঞ্চালন করে এভাবে কিছুক্ষণ সঞ্চালনও করলেও কিন্তু অনেক সময় পুরুষের বীর্যপাত হয়ে যায়। এই পদ্ধতিগুলো ছাড়াও অন্য যে কোনো বিকল্প পদ্ধতি যা আপনাদের ভালো লাগে সেভাবে আপনারা স্বামী স্ত্রীর দুজনে মিলে আপনার স্বামীর বীর্য বের করে নিতে পারেন। তবে একজন পুরুষকেও মনে রাখতে হবে, যেহেতু মাসিকের এই 4 থেকে 5টা দিন একটা মহিলা মানসিকভাবে খুবই অবসাদগ্রস্ত থাকে, শারীরিকভাবে দুর্বল থাকে, সে শারীরিকভাবে অনেক জ্বালা যন্ত্রণা অনুভব করে, তাই এই 4